দায়িত্বশীলতা হলো পুরুষের অন্যতম লক্ষণ। পুরুষের মাঝে প্রায় সকলেই দায়িত্বশীল হতে চায়, তবে দায়িত্বশীল পুরুষ হওয়া সহজসাধ্য কোনো কাজ নয়। কিশোর সুলভ ব্যক্তিত্ব দিয়ে দায়িত্বশীল পুরুষ হওয়া সম্ভব নয়, এজন্য প্রয়োজন দায়িত্বশীল ব্যক্তিত্ব গঠন। আলফাম্যান ব্যক্তিত্ব গঠনের কয়েকটি গোপন কৌশল আজ আপনাদের সুবিধার্থে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এক, বসে থাকা অবস্থায় হ্যান্ডশেক করবেন না, সবসময় দাঁড়িয়ে হ্যান্ডশেক করুন। এতে আপনার স্বতঃস্ফূর্ত মনোভাব প্রকাশ পাবে এবং দেখতেও ভালো লাগবে। দুই, অফিসিয়াল নেগোসিয়েশন করার সময় নিজে কখনো প্রস্তাব করবেন না, আগে অপরপক্ষের প্রস্তাব শুনুন, তারপর নিজে আরও উত্তম প্রস্তাব দিন। তিন, যখন আপনাকে কোনো গোপন বিষয় জানানো হয় তখন তা প্রকাশ করে দিবেন না, সেটি নিজ দায়িত্বে গোপন রাখুন। চার, কারো কাছ থেকে মোটরসাইকেল বা গাড়ি ধার নিলে তেল ভরে তা ফেরত দিবেন, এতে তার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ প্রকাশ পাবে। পাঁচ, সুইমিং পুলে কখনো সিঁড়ি হেঁটে নামবেন না, ঝাঁপ দিয়ে নামুন। নিজেকে শুধু চোখে নয়, অন্যের চোখে কেমন লাগছে তা খেয়াল করুন। নিজের ফিটনেস এবং বডি পোশ্চারের প্রতি খেয়াল রাখুন। ৬, যখন হ্যান্ডশেক করবেন শক্ত করে হাত ধরবেন এবং তার চোখের দিকে চোখ রাখবেন, এতে আপনার আত্মবিশ্বাস ফুটে উঠবে। ৭, আপনার জীবনে অনেক কিছুই বাস্তব জীবন থেকে দেখে দেখে শিখি, যা আমরা বই থেকে বা শিক্ষকের কাছ থেকে শিখতে পারি না। আপনার আশেপাশের বিষয়গুলোর উপর সুগভীর পর্যবেক্ষণ যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করবে। ৮, আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করবেন তখন আপনি শুধু সেই মেয়েটির দায়িত্ব না, বরং তার পুরো পরিবারের দায়িত্বও নেবেন। ৯, কোথাও অবকাশ যাপনে গেলে কিংবা ভ্রমণে গেলে মোবাইল ল্যাপটপ বুতে হয়ে থাকবেন না, সময়কে উপভোগ করুন। ১০, কথার শুরুতে এবং শেষে সুন্দর অভিবাদন জানিয়ে আপনার কথোপকথন পূর্ণতা দেয় এবং অন্যদের মনে তা একটি ভালো সম্পর্ক সৃষ্টি করে। ১১, যে কোনো মানুষের সঙ্গে আলাপকালে তা আগে মনোযোগ দিয়ে শুনুন, তারপর নিজের কথা বলুন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার কি বলা উচিত। ১২, থ্যাংক ইউ শব্দটি ছোট্ট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অনেক বেশি। ধন্যবাদ জ্ঞাপনে কৃতজ্ঞতা বোধের পাশাপাশি ব্যক্তির উন্নত ব্যক্তিত্বকে তুলে ধরার সুযোগ আপনি এখানে পাবেন, তো কাউকে ধন্যবাদ দিতে ভুলবেন না। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন।